গুণেশের খেয়াল রেখো। আমার বাবা কে তা না বলতে পারলে আর আসবেন না। মা যেমন মেয়েরও তেমন অবস্থা দেখেছেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি কাঁদবেন না, আপনি বলতে না চাইলে কোনো সমস্যা নেই। নাজলি, কিছু মনে করবেন না, আমাকে দরজা খুলতে হবে। শুভ সন্ধ্যা নাজলি, সেভিলাই কি এখানে আছে? সেভিলাই আন্টি ভেতরে আছেন, আসুন। তোমার মাথা ঠিক আছে? একেবারে বাড়ি পর্যন্ত চলে এসেছো, কি করবে, আমাকে আবার আঘাত করবে? না, আপনাকে আঘাত করার জন্য এখানে আসিনি। তাহলে কি করবে? কথা বলতে এসেছি। আরে বাহ, কথা বলতে এসেছে, আমার এখন কি করা উচিত? হ্যাঁ, আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো, ঠোঁট ফাটিয়ে দিয়েছো, বলো তোমার সাথে আমার কি করা উচিত? এজন্য ক্ষমা চাইছি। তাছাড়া আমার ভুলে পেরি কেন শাস্তি পাবে? যদি কিছু করতে হয় তাহলে আমার সাথে করো। আল্লাহ আল্লাহ, ঘুষি মারার সময় তোমার এসব কথা মনে পড়লো না কেন? হ্যাঁ, ওদের মা এখন কোমায় আছেন, তাই ওদের কারোরই মন ভালো নেই, বুঝেছেন? যদি কোনো শাস্তি দিতে হয় তাহলে সেটা আমাকে দিন, আমি শাস্তি মেনে নিতে রাজি আছি। বা ভাই আমার, দেখো বাহাদুরি একেই বলে, তোমার সাহস আছে। কিন্তু আমার মেয়ের আঘাতের কি হবে? হ্যাঁ, সবার বাচ্চাই সবার কাছে মূল্যবান, তাই না? শাস্তি তো পেতেই হবে। হ্যাঁ ঠিক, শাস্তি তো দিতেই হবে, শাস্তি অবশ্যই পেতে হবে, কিন্তু শাস্তি আপনি আমাকে দেবেন, পেরিকে না, ছোট মেয়ে, এটা অন্যায় হবে। ওকে ওর স্কুল চালিয়ে যেতে দিন। ঠিক আছে, ওকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আমার জন্য তোমাকে কিছু করতে হবে। সেটা কি? অত কঠিন কিছু না, যদি সম্ভব হয়, যদি রাজি হই তাহলে কি সব ঝামেলা শেষ করবে? তুমি ভুল প্রশ্ন করলি, প্রশ্নটা হবে তুমি রাজি না হলে আমি কি করব। এটারও উত্তর দিচ্ছি, মেয়েটাকে স্কুল থেকে বের করতে আমি যথাসাধ্য চেষ্টা করব, বহিষ্কার করাবই, দেখো তুমি। আর তাই আমার প্রস্তাব তুমি ভালো করে চিন্তা করে দেখো। এক মুহূর্তের জন্য বের হবে না, এখন থেকে তুমি কোথাও যাবে না সেভিলায়।
তুমি আমাকে বুঝতে পারছো না লেভেন্ত, আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না, আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। তুমি পারবে সেভিলায়। সেভিলায় দেখো, তোমাকে সবকিছু বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এমন আচরণ করবে যেন কিছু ঘটেনি। আহ লেভেন্ত, কিভাবে বলবো, গুণেশ আমার কারণে হাসপাতালে, ও আমার কারণেই মরতে বসেছে, সবকিছুর জন্য আমি দায়ী লেভেন্ত। সেভিলায় চুপ। আমি করেছি, আমি গাড়ি দিয়ে আঘাত করেছি, আমি করেছি। কি করেছো? এদিকে এসো আপু, আর কতক্ষণ রাগ করে থাকবে? দেখো নাজলি আপু তোমার জন্য আপেল কাটছে, এসো আমরা একসাথে খাই আর ভিটামিন পাই। জেদ করছো কেন, এসো। সারেন্ডার করছি। হা হা। মানে আমার উপর এখনো রেগে আছো? অবশ্যই রেগে আছি তো। তোমার কারণে পেরিকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। কেন ঘুষি মারতে গেলে? ও তোমাকে কথা শোনাচ্ছিল, আবার কথা শোনালে আমি আবারও ঘুষি মারবো, কোনো কিছুর পরোয়া করবো না। দারুণ বলেছো, ওয়াও। তা তো বটেই, কোনো ভয় নেই, কিছুই হবে না। তুমি এত নিশ্চিত হলে কিভাবে? সামলেছি। কি করেছো তুমি, কি লোকটাকে হুমকি দিয়ে এসেছো? খুব ভালো করেছো সাবাস, খুব ভালো। এটাই করেছো তাই না? তুমি এই কাজ কেন করতে গেলে? পেরির বহিষ্কার হওয়াটা কি যথেষ্ট ছিল না? এখন তোমার অপেক্ষায় থাকবো, বয়ফ্রেন্ড জেল থেকে বের হবার অপেক্ষায়। দারুণ, খুব ভালো হবে। আরে মাথা ঠান্ডা করো, এমন কিছুই হবে না। তাহলে কি করেছো তুমি? রাগাবে না সাবাস, জলদি বলো। ক্ষমা চেয়েছি, এটুকুই। ক্ষমা চেয়েছো সাবাস মেয়ের তোলো, ক্ষমা চেয়েছে আর লোকটা কোনো ঝামেলা ছাড়াই ক্ষমা করে দিল। হ্যাঁ এরকমই কিছু। এভাবে তাকিয়ে থেকো না, এটা মুখে দাও। আর আজকের মতো পাগলামি করা শেষ, ঠিক আছে? এখন একটু মিষ্টি করে কথা বলো তো। হ্যাঁ, তুমি খুব হ্যান্ডসাম। তা তো বটেই। আর আমি জেলে গেলে তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? দেখো বাজে কথা বলবে না। যাক, তোমার কথা শুনে নিশ্চিত হলাম, এখন আমি যে কাউকে শান্তিতে খুন করে ফেলতে পারবো। আমাদের মিনি মাউস কোথায়? আমাদের মিনি মাউস আর কোথায়, ঘরের মধ্যে চুপচাপ বসে আছে। সেলিনের আত্মহত্যার কথাটা তুমি ওকে বলে কি কাজটা ঠিক করেছো? বলতে হয়েছে। খুব ভালো, তোমার কারণে কি ঘটেছে জানো? আমি রানা আন্টির কথা ওকে বলে দিয়েছি, অনেক চিৎকার করছিল আর তাই আমিও রাগের মাথায় ওকে ওই বাড়িতে যেতে বলেছি। তুমি কত বোকা নাজলি, এই কথা ওকে বলার কি দরকার ছিল? চাই গিয়ে রাগ ভাঙিয়ে আসি। মিনি মাউস, পেরি, আপু শোনো, আমি ভেতরে আসছি। আসছি কিন্তু, আসছি। পেরি, সাবাস, সাবাস পেরি নেই। বেইমানি, কি বলছো তুমি? আমাকে যখন চাও না আমি চলে যাচ্ছি। নোট লিখে চলে গেছে পেরি, নোট লিখে চলে গেছে। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট।
আচ্ছা হাসপাতালে যাইনি তো? হাসপাতালে যাবে না, আমি ওখানে খুঁজতে যাব এটাও জানে, তাই ওখানে যাবে না। দাঁড়াও, মমকে ফোন করছি। এটা আমি কি করলাম মা, কি করলাম আমি এটা? উফ পেরি। হ্যালো মম, পেরি কি তোমাদের ওখানে আছে, মানে ওই বাড়িতে গেছে? না, ও তো আসেনি। হায় আল্লাহ, এখন কি হবে? মেয়েটা তাহলে হয়তো পালিয়েছে। পালিয়েছে মানে কি? পালিয়েছে মানে পালিয়ে গেছে। আচ্ছা তুমি এখানে এসো, আমি পুলিশকে খবর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমরা আসছি। সাভাস, খারাপ কিছু হওয়ার আগে ওকে খুঁজে বের করো। ঠিক আছে, শান্ত হও, মম পুলিশকে খবর দিচ্ছে। চলো আমরা এখন ওই বাড়িতে যাই। বলো এটা করনি। আমাকে ক্ষমা কর। সেলিনের মা, একজন মা হয়ে কিভাবে করতে পারলে এটা? আমাকে ক্ষমা করে দাও তুমি। তোমাকে শাস্তি পেতে হবে। প্লিজ, আমি নিজেই পুলিশকে জানাবো, তোমাকে ধরিয়ে দেব। এটা আমার জন্যই হয়েছে, আজ আমি ওকে অনেক বকাবকি করেছি। আপনাদের সাথে কথা বলার পর, মানে বাড়ি ফিরে যাওয়ার পরও অনেক চিৎকার চেঁচামেচি করেছি, এসবের জন্য আমি দায়ী। নাজলি প্লিজ, এখন নিজেকে দোষারোপ করো না। তাছাড়া অফিসাররা এসেছেন, ওনারাই খুঁজে বের করবেন, ঠিক বলছি না অফিসার? চিন্তা করবেন না, আমরা জলদি ব্যবস্থা নিচ্ছি। শুনেছো নাজলি মামুনি, আমরা কি আপনাদের আর কোনোভাবে সাহায্য করতে পারি অফিসার? না। পেরি এসেছে। কোথায় চলে গিয়েছিলে? অফিসার অনেক কষ্ট করলেন, ধন্যবাদ। নো নো, ইটস ওকে, আমরা আসি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি দুঃখিত আপু, মিনিমা ওজ, আমিও খুব দুঃখিত। আপুকে ক্ষমা করবে তো? ও, এবার আমরা একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবো, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আপনি, পেরি দাঁড়াও দাঁড়াও, পালিও না। না হালুক আঙ্কেল, আমি আর বাড়ি ফিরবো না। আমি তো তোমাকে নিতে আসিনি, বসো একটু কথা বলি, বসো। খুব রেগে আছো মনে হয়। সবাই বাচ্চার মতো ট্রিট করে, ভালো লাগে না আমার। কেউ তোমার কথা শুনে না তাই তো? আমি আর বাচ্চা নেই, কেন আমার কাছ থেকে সবকিছু লুকোয়? কেন চাই আমি যেন চুপ করে থাকি? এটা ঠিক না। সত্যি বলছেন? অবশ্যই সত্যি। মনে হচ্ছে ওরা যেন কখনো বাচ্চাই ছিল না, বড় হয়েই এই দুনিয়াতে এসেছে। একমাত্র ওরাই শুধু বুদ্ধিমান, কিন্তু ওরা জানে না কখনো কখনো শিশুরা প্রাপ্তবয়স্কদের চেয়েও বেশি জ্ঞানী হয়। আমার বোনেরা এটা মনে করে না,
তোমার কি মনে হয় ওদের জীবনে এমন সময় আসেনি? তাহলে তো ওরা আমার সাথে এমন আচরণ করতো না। এসেছে এসেছে, কিন্তু ভুলে গেছে। কারণ মানুষের স্বভাবই হচ্ছে সবকিছু দ্রুত ভুলে যাওয়া। ভুলতে ভুলতে এটাও ভুলে যায় যে সেও এক সময় কম বয়সী ছিল, তোমার মতো কিশোরী ছিল, যখন সে অনেক কিছুই বুঝতো না। থ্যাংক ইউ আঙ্কেল। এই যেমন ধরো, তোমার বয়সে আমি বাড়ি থেকে মাঝে মাঝেই পালিয়ে যেতাম, আর বাবা আমাকে খুঁজে বের করে খুব কঠোর শাস্তি দিতেন। কিন্তু যখন বুঝতে পারলাম পালিয়ে গিয়ে বাবা মা বা আমার কোনো লাভ হবে না, তখন থেকে পালানো ছেড়ে দিলাম। উনি কি নিজের ভুল বুঝতে পেরেছিলেন? কখনোই না। আমার বাবা একেবারেই ভিন্ন ধরনের মানুষ ছিলেন, যিনি কখনোই ভুল স্বীকার করতেন না। তবে তুমি ভাগ্যবান, সত্যি তোমার বোনেরা এমন না। ওরা হয়তো এখন তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে, এমনও হতে পারে তোমাকে না পেয়ে ওরা সবাই ভয়ে কাঁদছে, পাগলের মতো এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছে। অবশ্য ফেরা না ফেরা তোমার ব্যাপার, আমি জোর করব না। তবে বন্ধু হিসেবে আমি বলবো, তোমার এখন বাড়ি ফিরে যাওয়াই ভালো। কারণ তুমিও জানো, তুমি এখানে সারা রাত থাকলে আমিও তোমার সাথে থাকবো, তোমাকে ছেড়ে যাব না। তাই তুমি চাইলে সারা রাত থাকতে পারো, আর যদি না চাও তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। তাছাড়া এমনিতেই আমরা অনেক দুশ্চিন্তায় আছি। এবার তোমার ইচ্ছে। স্বীকার করছি, মাঝে মাঝে আমি তোমাদের বাড়ির সামনে যাই আর দাঁড়িয়ে থাকি। কেন? তোমরা সবাই ঠিক আছো কিনা তা দেখতে। অনেক ধন্যবাদ। এরপর যদি এমন করো তোমাকে কিন্তু খুব বকবো মিনি মাউস। অসম্ভব, তুমি আমাকে বকতেই পারো না। সেলিন নিশ্চয়ই বাড়িতে না পেয়ে চিন্তা করছে। হ্যালো সেলিন। নাজলি, এখনই হাসপাতালে এসো, জলদি। মমের কি হয়েছে? মম আমার হাত ধরেছে নাজলি, ডক্টর দেখছে, এখনো কিছু বলেনি, তবে মনে হচ্ছে জলদি মমের জ্ঞান ফিরবে। মম সেলিনের হাত ধরেছে, মমের হয়তো জ্ঞান ফিরবে, শুনতে পেয়েছো বেরি? আপা চলো আমরা সবাই যাই, এত ভালো খবর, জলদি চলো। জানি না, তবে দেখো দ্রুতই সুস্থ হবে। আল্লাহ তাই যেন হয়। ম্যাডাম মমের কি অবস্থা? আমাদের মম এখন কেমন আছে, কি করছে? শান্ত হও, আমি বলছি, খুব ভালো খবর বলেছি না? ডাক্তার সত্যি করে বলুন প্লিজ, গণেশের কি জ্ঞান ফিরবে? পেশেন্টের এই রেসপন্স অবশ্যই পজিটিভ, আমার মনে হয় ওনার জলদি জ্ঞান ফিরবে। আমরা কি মমকে দেখতে পারি? অবশ্যই, সবাই একসাথে যেও না, আমরা তিনজন যাও, যাও জলদি যাও। ভালো, আমরা এখানে ভিড় না করে ক্যাফেতে গিয়ে বসছি, প্রয়োজন হলে আমাদের জানিও। ঠিক আছে, জানাবো আপা। ডাক্তার ম্যাডাম প্লিজ একটু। মম তো এখনো হাত নাড়ছে। হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে আজই জ্ঞান ফিরবে, ডক্টরের কথা শুনে তো মনে হলো আরেকটু সময় লাগবে। আমি আজ মমের পাশেই থাকবো, কখন জ্ঞান ফিরে সেটা দেখতে চাই। আমি তো বলি এখনই বাড়ি চলো। ও, তা কেন? আগে চলো বলছি। মমের দিকে তাকালে যে শান্তি সেটা কি আর ওই বাড়িতে পাবো? আমার লক্ষ্মী বোন, মম এখন তোমার এই কথাগুলো শুনতে পেলে আনন্দে লাফাতো। এখন জলদি চলো। লক্ষ্মী মম, বেশি সময় নিও না, কেমন? অবশ্যই অপেক্ষা করবে, আমরা আসা পর্যন্ত মম আর একটু বিশ্রাম নেবে। মম শোনো, তুমি উঠলে আমি তোমার কাছে ওদের নামে কমপ্লেইন করব, কারণ ওরা খুব দুষ্টুমি করছে। হয়েছে, এবার চলো। এই হেয়ার স্টাইলে খুব সুন্দর লাগছে প্রিন্সেস। সত্যি সুন্দর লাগছে? তুমি এমনিতেই অনেক সুন্দর। মম জেগে উঠবে।
তুমি বাড়ি যেতে চাইলে যাও, আমি এখানে আছি। কিন্তু আপনাকেও তো ক্লান্ত দেখাচ্ছে। আমাকে আনস্মার্ট দেখাচ্ছে তাই না? যে কোনো সময় গুণেশের জ্ঞান ফিরবে, আর আমাকে এভাবে থাকলে চলবে না, তাই জলদি জলদি আমাকে ফ্রেশ হতে হবে। আপনি চাইলে এখন মমের কাছে যেতে পারেন। অনেক ধন্যবাদ। গুড নাইট। গুড নাইট। সেটা করার আগে একটা কথা শোনো। তোমার মা আত্মহত্যা করতে গিয়েছিল, ঘটনাক্রমে দেখে ফেলি, ওকে বাঁচাই। আরো একটা সত্যি কথা শুনবে, তোমার মা জেলের মধ্যে এক সপ্তাহ বাঁচবে না, এটাই সত্য। আমি তোমাকে আমার জানা সব ঘটনা খুলে বললাম, এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি তোমার মায়ের ভালো চাও না? কারণ সে অপরাধে। তুমি অবশ্যই ভালো চাও, প্লিজ তুমি পুলিশকে সব জানিও না। আমি ভালো চাই না, বুঝলেন? আমি অভিযোগ করব। তুমি দেখছি পুরো বসের মতো ভাব নিয়ে বসে আছো। বিরক্ত হলে আমি চলে যাব। না, যেতে বলছি না, বলছি বিয়েটা সেরে ফেলে পার্মানেন্টলি থেকে যাও। সেলিন, নিজের কাজে মন দাও। আর হ্যাঁ, তোমার হাজবেন্ড কোথায়? নীলমণি আর কোথায়? হয়তো ওর মমের কাছে গেছে। ওখানে গেলে ফোন কোথায় যে রাখে হুঁশি থাকে না, ফোনও করে না, এসএমএস ও করে না। ও, এখন থেকেই শাশুড়িকে হিংসে হচ্ছে? কিন্তু সেভিলায়ন্টিকে আজ খুব অদ্ভুত দেখাচ্ছিল, আলী হয়তো সেজন্যই ওখানে গেছে। যাই হোক, আমি পেরিকে খুব মিস করেছি, আজ ওর সাথে ঘুমাবো। থাকো, গুড নাইট। গুড নাইট। বলছি যে তোমাদেরও ঘুমিয়ে পড়া উচিত, না হয় কে জানে কি করো। উফ, সেলিন যাও। গুড নাইট।
এসে গেছি। তোমরা এসেছো? তুমি কি বলতে চাইছো সেলিন? আরে তুমি তো আমাদেরকে এখানে আসতে বলেছো। ভেবেছি আলী। ও আলী কোথায় গেছে? জানি না, হয়তো ওর মায়ের ওখানে আছে। চলে আসবে, হয়তো ঘুমাচ্ছে। গুণেশান্তির খবরে খুশি হয়েছি। আমরাও। ভেতরে এসো। ওহো, সাবাস দিচ্ছি, আমাদের আগেই এসে হাজির হয়েছে। গুড মর্নিং এমরে। গুড মর্নিং ভাই। আরে গুড মর্নিং, কিন্তু এত সকালে তোমরা একসাথে এখানে কি করছো? অবস্থা দেখো, এই পৃথিবীতে আমরা দুজনেই প্রথম যাদেরকে ইনভাইট করার পরও জানতে চাওয়া হচ্ছে আমরা কেন এসেছি। আচ্ছা হয়েছে তো, একটা কাজে ডেকেছি। আমাদের আসলে তোমাদের হেল্প দরকার, মানে মম আসার আগে আমি কিছু একটা করতে চাই। লক্ষ্মী বোন আমার। কি করবে? মাথায় একটা প্ল্যান আছে, তবে খুব খিদে পেয়েছে, খাওয়ার পর বলি। ও ক্ষুধার্ত ছিলেন। গুড মর্নিং। আরে তুই যে আপু, এমনি ভাই এত সকালে তোমরা কি করছো? দেখেছো, শোনো, মম আসার আগে বাড়িটা সুন্দর করে সাজাবো। মমকে একটা সারপ্রাইজ দিতে চাই। ওয়াও, দারুণ আইডিয়া সেলিন, এই না হলে তুমি আমার টুইন। তবে এর জন্য সবাইকে চাঁদা দিতে হবে। টাকার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, বলো তুমি। তুমি তাহলে এখানে একটা রেলিং লাগাবে আর সুন্দর করে রং করবে। আমি তো স্পন্সর, আমি কেন রং করব? সাবাসও তোমাকে হেল্প করবে, ঠিক না সাবাস? ভাই কিছু বলো না, এত ভেবো না, আমি তো আছি। এছাড়া নতুন কিছু ফুল গাছ আর টব দরকার। এই কাজটা আমি করব। আর আমি ভাবছি ভেতরে সুন্দর একটা রিডিং কর্নার করব। ওহ খুব ভালো, একটা নতুন টেবিল কিনতে হবে, একটা চেয়ার আর টেবিল ক্লথ, সাথে আরো কিছু। এমরে জলদি টাকা দাও। আমি যদি রং না করে কেনাকাটা করি হবে? এমরে বাজে বকো না, পেরিও রং করবে, ও করতে পারলে তুমিও পারবে। আরে এখন তো কিছু বলো ভাই। ভাই বললাম তো ভেবো না, আমি হেল্প করব। তাহলে সবাইকে পেইন্ট করতে হেল্প করবে, কেমন? ঠিক আছে আপু, ক্লিনিং এর দায়িত্ব আমার। চলো তাহলে আমরা কাজ শুরু করি। হ্যাঁ চলো সাবাস, চলো চলো। আমি গাছগুলো আনতে যাচ্ছি, তুমি রং করো। জলদি আসবে বলছি। এই যে নাও। হ্যাঁ দাও। আরে আমাদের মিনি মাউস তো খুব সুন্দর পেইন্ট করছে। আপু রং তো শেষ হয়ে গেছে, তুমি কি আরো রং কিনে এনেছো? এনেছি, এই নাও পেইন্টার, তোমার রং। নাসলি তোমরা চলে এসেছ, পর্দা এনেছো, টেবিল ক্লথ, পর্দা।
তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমার নিজের হতাশার মূল্য আজ তোমাকে দিতে হলো। আমাকে ক্ষমা কর। তুমি প্রেগনেন্ট ছিলে, হয়তো সন্তানের নাম ঠিক করেছিলে। আমি আলির জন্য যেভাবে বেঁচে আছি তাতে শ্বাসও নিতে পারছি না। গুণেশ, তুমি সবসময় একজন স্ট্রং নারী ছিলে। দেখো, তোমার মেয়েগুলো তোমার মতো। ওদের দিকে তাকিয়ে তুমি কি আমাকে ক্ষমা করবে? আমার দম বন্ধ হয়ে আসছে। এই অপরাধ বোধ আমাকে শেষ করে দিচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। তুমি এখানে কি করছো? হালুক, আমি গুণেশকে একবার দেখতে এসেছি। তুমি ঠিক আছো? এখনো জানা যায়নি, তবে জেনে যাব। আমি চাইলেই সেটা জানতে পারবো। সত্যি কথা বলতে একজনকে নিয়ে বেশ প্রবল একটা সন্দেহ কাজ করছে। কোনো প্রমাণ আছে? আমি পুলিশ না, আমি এটা করিনি। আমাকে কখনো ভালোবেসেছ? সিস্টার, ডক্টর আসুন। গুণেশ, তুমি হাল ছেড়ে দিও না। গুণেশ, গুণেশ, শ্বাস বন্ধ করো না। ডক্টর, কেউ কি আছেন? হেল্প মি। রিসিভ করবে না? আমি তোমার সাথে কথা বলে মুটে নেই।
তোমাকে দেখতে এসেছে। এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলার মুডে নেই, যাও এখন। কি আশ্চর্য, আমি তো ভেবেছিলাম আমরা ভালো বন্ধু। আমিও জেন্টলম্যান ভেবেছিলাম। আলী শান্ত হও, কি হয়েছে? বায়োলজিক্যাল বাবা তোমার মায়ের কাছে গিয়েছেন? তাতে তোমার কি? হ্যাঁ দেখো, কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। আসলে সমস্যাটা ঠিক কি, তোমার মা নাকি বাবা? আচ্ছা থামো থামো, আমি অনুমান করে বলছি, ওরা দুজনেই, তাই না? তুমি সম্ভবত আমাকে রাগানোর চেষ্টা করছো, আর খুব ভালোভাবে চেষ্টা করছো, কিন্তু কেন? আমি কি চাই জানতে চাইছিলে না? তোমার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক বেশি। এজন্যই আমি এখানে এসেছি, যাতে তোমার কষ্ট দেখতে পারি, এতে আমার খুব ভালো লাগবে। কি রাগ হচ্ছে তোমার? রান্না পাচ্ছে, তুমি চিৎকার করে কষ্ট প্রকাশ করো। আলি স্বীকার করো, তুমি এক দুর্ভাগা সন্তান যে দুটো বাবা পেয়েও সবসময় কাঁদে। হ্যাঁ কি মিথ্যে বলেছি? সমস্যা কি জানতে চাইছ? হ্যাঁ দেখো, সমস্যা তোমার সামনে দাঁড়িয়ে, আমি সমস্যা, তুমি কে? কেন আমার পেছনে নিয়েছ? মারো আমাকে, মেরে শান্ত হও। আমার পিছু ছাড়ো। ঠিক আছে ভাই, ঠিক আছে। খুব টায়ার্ড লাগছে আমার। এই সামান্য কাজ করে তোমার কমপ্লেইন করা থামছেই না। ওয়াল পেইন্ট করেছি, ওয়াল ওয়াল। তো ভাই আমরা সবাই কাজ করেছি, তোমার তো আমাকে হেল্প করার কথা ছিল, করোনি। আমি শিওর এসব দেখে মমের খুব পছন্দ হবে। আমিও শিওর এই কর্নারটা সবচেয়ে পছন্দ করবে। আপাতত মমের জায়গায় আমি বসবো। আরে ওফ আপু, আরে আমি মজা করেছি। মম জলদি আসবে। জলদি আসবে। হ্যালো কাঙ্কেল। হ্যালো হ্যালো কাঙ্কেল। হ্যালো, তোমরা সবাই জলদি হাসপাতালে এসো, জলদি চলে এসো। মমের কিছু হয়েছে? হাসপাতালে এসো জলদি। আই এম সরি। না এটা হতে পারে না, এটা হতে পারে না আপা, এটা হতে পারে না। শান্ত হও। আমার মমের কি হয়েছে? দরজা খোলো বলছি, বাবা শুনতে পাচ্ছ না? বাবা বাবা তুমি প্লিজ আমার মমকে আমার কাছ থেকে কেড়ে নিও না। প্রত্যেকেই তার প্রাপ্যটা পায়।